হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে সেভওয়ে একদম আম আইসক্রিমের একটি সোশ্যাল মিডিয়া অ্যাডস রিক্রিয়েট করে দেখাবো আমার মতো করে। তো উইথ 24 ডু, লেটস গেট ইন টু দ্য ভিডিও। তো একদম ফার্স্টে আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব এবং ব্যাকগ্রাউন্ডটাতে আমি কিছুটা গ্রেডিয়েন্ট ভাইব রাখার ট্রাই করব, যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগে। বিকজ অফ সলিড ব্যাকগ্রাউন্ড রাখলে জিনিসটা দেখতে অতটা বেশি প্রিমিয়াম লাগে না। পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা ম্যাঙ্গো শেপের উইন্ডো ক্রিয়েট করার ট্রাই করব এবং উইন্ডো দিয়ে গাছপালা দেন গার্ডেন এগুলো দেখা যাচ্ছে এরকম একটা ফিল দেওয়ার ট্রাই করব। অ্যান্ড উইন্ডোর চারপাশে আমি একটা বর্ডার ক্রিয়েট করব এবং সে বর্ডারও আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এবং সে গ্রেডিয়েন্ট কালারের উপরে আমি একটা গ্লসে ফিনিশ দেওয়ার ট্রাই করব। পরবর্তীতে পোস্টার থেকে আমি হচ্ছে আইসক্রিমের যে প্যাকেটটা সেই প্যাকেটটা হচ্ছে কাট করে নিব। তারপর আইসক্রিমের প্যাকেটটা ব্যাকগ্রাউন্ডে ইম্পোর্ট করার পর আমরা উইন্ডো এবং হচ্ছে প্যাকেটের সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিব। পরবর্তীতে ডিজাইনটাকে আরেকটু ফুলফিল দেখানোর জন্য আমরা কিন্তু ডিজাইনে বিভিন্ন রকমের এলিমেন্ট অ্যাড করতে পারি। লাইক আমি এখানে হচ্ছে ম্যাঙ্গো স্লাইসেস অ্যান্ড হচ্ছে আম পাতা ইউজ করতেছি। পরবর্তীতে আমরা হচ্ছে অন্য একটা পোস্টার থেকে আইসক্রিমের পিকচারটা কাট করে নিব। যেহেতু আমার কাছে কোনো সলিড পিকচার নেই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ওদেরই একটা পোস্টার থেকে আইসক্রিমের পিকচারটা কাট করে নিচ্ছি। এরপর আমরা আইসক্রিমটাকে ঠিক প্যাকেটের পিছনে রিপ্লেস করব এবং আইসক্রিমের একটু কালার ব্যালেন্সটা ঠিক করব এবং আইসক্রিমের উপরে একটা রিয়েলিস্টিক শ্যাডো ক্রিয়েট করার ট্রাই করব। আইসক্রিমের উপরে রিয়েলিস্টিক শ্যাডো অ্যাড করার পর আমরা বাকি যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর উপরে পারফেক্টলি হাইলাইট এবং শ্যাডোটা অ্যাড করে ফেলবো। তারপর আমরা আমাদের মেইন সাবজেক্টের পিছনে একটা ম্যাঙ্গো স্প্ল্যাশ অ্যাড করার ট্রাই করব, যাতে মনে হয় যে পিছনে ম্যাঙ্গো ব্লাস্ট করছে এরকম একটা ফিল আসে। এবং সেই ম্যাঙ্গো ব্লাস্টটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করার পরে আমরা সেটার উপরে একটা হাইলাইট অ্যাড করব, যাতে মনে হয় যে পিছনে একটা গ্লোইশ টাইপ মানে কিছু জ্বলতেছে এরকম একটা ফিল যাতে আসে। এরপর আমরা প্রত্যেকটা অবজেক্টের নিচে রিয়েলিস্টিক শ্যাডো অ্যাড করব এবং শ্যাডো অ্যাড করার টাইমে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে শ্যাডোগুলো একটু রিয়েলিস্টিক হয় এবং প্রত্যেকটা অবজেক্টের নিচে যাতে প্রপারভাবে শ্যাডোটা থাকে। পরবর্তীতে আমরা আমাদের অবজেক্টগুলোতে একটু রিয়েলিস্টিক হাইলাইট অ্যান্ড শ্যাডো ক্রিয়েট করব, যাতে জিনিসগুলো দেখতে আরেকটু প্রিমিয়াম লাগে এবং আমাদের লাইটের যে সেটিংটা সেটা যাতে পারফেক্টলি ম্যাচ করে ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমরা পুরো ডিজাইনটাকে একটা লুক দিব বিভিন্ন রকমের এলিমেন্ট অ্যাড করে, যাতে ডিজাইনটা দেখতে আর একটু বেশি ফুলফিল লাগে এবং একটু 3D ভাইব আসে। আমরা আমাদের ডিজাইনে যে এলিমেন্টগুলো অ্যাড করেছি সেই এলিমেন্টগুলোর হাইলাইট অ্যান্ড শ্যাডো যাতে আমাদের বাকি অবজেক্টগুলোর সাথে ম্যাচ করে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য আমি আলাদাভাবে প্রত্যেকটা এলিমেন্টে হাইলাইট অ্যান্ড শ্যাডো ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমি ডিজাইনে বেশ কিছু আরও এলিমেন্ট অ্যাড করি এবং আমাদের যে উইন্ডো সাইজ এবং অবজেক্টের যে সাইজগুলো রয়েছে সেগুলো আমি একটু রিসাইজ করে ফেলি আমার নিজের মতো করে, যাতে হচ্ছে আমি সেভের যে লোগোটা সেটা যাতে খুব ইজিলি অ্যাড করতে পারি এবং সোশ্যাল মিডিয়া অ্যাডসে যে ধরনের টেক্সটগুলো বসে সেই ধরনের টেক্সটগুলো যাতে পারফেক্টলি বসতে পারে সেটার জন্য আমি স্পেস ক্রিয়েট করে ফেলি। Thank you.
এখানে কিন্তু আমাদের ডিজাইনটা সম্পূর্ণ রেডি। এখন আমি আমার মতো করে পুরো ডিজাইনটাতে কালার গ্রেডিং করব এবং কিছু বেসিক অ্যাডজাস্টমেন্ট করব যাতে ডিজাইনটা দেখতে আর একটু বেশি প্রিমিয়াম লাগে। সো হেয়ার ইজ আওয়ার ফাইনাল ডিজাইন। অ্যান্ড এই ধরনের ডিজাইনগুলো বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, সো আমি এই ধরনের ডিজাইনই ক্রিয়েট করার ট্রাই করেছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ড্রপ এ লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।